চিকিৎসার গাফিলতির কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। মৃতের নাম আকলেমা বিবি। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকেরা ঠিকমতো চিকিৎসা না করায় রোগীর মৃত্যু হয়েছে। আর মৃত্যুর খবর পেতেই হাসপাতালে মহিলা ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার রাতে শমশেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকার বাসিন্দা আকলেমা বিবি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়, কিন্তু সোমবার মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে আকলেমা বিবির। রবিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন চিকিৎসক একবারই তাকে দেখে গিয়েছেন বলে অভিযোগ। শ্বাসকষ্ট হলেও অক্সিজেন দিতে বললেও দেওয়া হয়নি বলে অভিযোগ। মৃত্যুর খবর পেতেই হাসপাতালে মহিলা ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকেরা। কালকে রাত্রি পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, সকাল থেকে কাস্টমার পেশেন্ট নিজে বলছে কেন অক্সিজেন লাগবে, অক্সিজেন হলে আমি বেঁচে যাবো। সেই পর্যন্ত সে ওই পেশেন্টটাকে সকাল থেকে ওঠলি একবার শুধু ডাক্তার দিয়ে গেছে, এত বড় জঙ্গিপুর হসপিটালে আরো এত লোক আছে, মাত্র একটা ডাক্তার নেই জঙ্গিপুর হসপিটালে। একবার দেখে যাওয়ার পরে এখানে কেউ এখন কোনো ডাক্তার কোনো গুরুত্ব দেয়নি, কোনো কিছু দেয়নি। পেশেন্টটা মারা যাওয়ার পরে সকাল থেকে বলছে কি অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে, পেশেন্ট নিতে বলছে। আমার এখানে সন্মা ছিল, আমাদের এখানে একটা ভাগ্য ছিল, বারবার করে যাচ্ছে যে আমাদের আমাদের মাকে আমাদের মেয়েকে একটা অক্সিজেন দিলে আমাদের মেয়েটা বেঁচে যাবে, আমাদের অক্সিজেন দেন। পেশেন্ট নিজে বলছে কি আমাদেরকে একটা অক্সিজেন দেবো, কেউ একশো অক্সিজেন মারা যাওয়ার পর অক্সিজেন কোথা থেকে এলো? আমি এটা বিচার চাই। আমাদের এখানে স্যার এসছে, আমরা স্যারকে আমরা জিনিসটা ঠিকভাবে বলছি, এইসব জিনিসগুলো যে হচ্ছে আজকে যে হয়ে গেল, পরবর্তীতে যেন এইসব জিনিসগুলো যেন কাউরি জানে না ঘটে, এটার জন্য স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা কালকে বৈকালে পেটে লাগালে ভর্তি হয়েছিল, তারপর আমি ছিলাম না, ফোনে একটা সময় ঢুকেছি, তারপরে কথা বলতে বলতে মানে হাত পা টেনে ধরে মারা গেল। ঘাতক শ্বাসকষ্টের জন্য এই মানে অক্সিজেন ব্যবস্থা বলে গেল, নার্সেরা বলছে কি আমরা ডাক্তার না বলে দিতে পারবো না। অভিযোগ তো গ্যাসের জন্য মারা গেছে, গ্যাস অক্সিজেন দেয়নি তার জন্য। ডাক্তারকে বলছে নার্সকে, তো নার্স বলছে ডাক্তার না দিলে আমরা গ্যাস দিতে পারবো না, তার জন্য মরেছে। আদি ঠাকুরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকুরেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঠাকুরেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।